السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. أمر أسئلة جديدة جيكن براني. أمر برو فيديو را لك دابا كيبابا أمر جيكن براني را توري كوري بحالو لنجل لايك شير كومنت كوربن بليز أمر بيس تبا شبا فلو كوربن أمر بيس تبا زنيلون اكسموز روشن بطا اكسموز بادام كاج بادام এখানে আছে বিরিয়ানি মশলা গোলমরিচের গুঁড়া জিরে ধনে এক চামচ লবণ মশলাটা সুন্দর করে কষে নিচ্ছে এখানে আমি দুই চামচের মতন দই দিয়ে দিলাম তারপরে এক চামচের মতন সয়া সস এক চামচের মতন টমেটো সস এবারে মশলাটারে পাঁচ মিনিটের মতন কষে নেব মশলাটার কষানো গেছে তেল দিয়ে দিয়েছে এখন আমি চিকেনটা আমি ধুয়ে সুন্দর করে রেখে দিচ্ছি এখন আমি সেই চিকেনটা দিয়ে দেবো কষটা কষানো হয়ে গেছে এই পানিতে আমার কষ হয়ে যাবে আমি আর বাড়তি কোনো পানি দেবো না আমার এই কষে যে পানিটা বেরিয়েছে সেই পানিতেই আমার কষটা হয়ে যাচ্ছে কষটা হয়ে গেছে আমি কিছুটা আলু এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন পেঁয়াজটা এমন ভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় বা রান করলে না হয় ভালো হবে না স্বাদ লাগবে না এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এখানে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা মশলা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমার পরিমাণ মতন লবণ এখন আমি তেলটা দিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতন চাল আমি রেখেছি এখন দিয়ে দিয়ে দিলাম চালটা আমি বাসন মতন ভেঙে গেছি এখানে আমার দুই কাপ চাল আছে আর চার কাপ পানি দিয়ে দিলাম এখানে আমার ভাতটাও হয়ে গেছে এখন আমি আধা কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিলে ভাতটা খুব স্বাদ লাগে ভালোও লাগে পানিটা শুকানো পর্যন্ত আমি ডেকে রাখলাম এই সময় ভাতটা পানি শুকিয়ে গেছে এখন আমি ভাতটা মাছ থাকতে এখন আমি চিকেনটা মিশ করবো কটুকু মরিচে দিয়ে দিলাম মরিচের গোটা সহ দিছি যাতে মরিচটা ভাতে ঝাল না যায় তার জন্য নিয়ে গেছি দিলাম দশ মিনিট মতন কিন্তু রাখবো ভাতটা আমি একবার নেড়ে দিচ্ছি যাতে নিচের ভাত উপরে যায় উপরে ভাত নিচে আসে এভাবে একটু একবার নেড়ে দিতে হবে এই যে আমার বিরিয়ানি হয়ে গেল কেমন হয়েছে কমেন্ট করে জানান ওকে বাই আল্লাহ হাফেজ বাই বাই সবাই ভালো থাকবেন